পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সারখানা গলির ন্যাশনাল ক্লাবের উদ্যোগে রবিবার দুই দিনব্যাপী আইপিএল পদ্ধতিতে ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো। এবছর এই প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। সোমবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। ওই দিন মাঠে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হওয়ার কথা আছে। সারখানা গলির হরিজন বিদ্যালয়ের মাঠে এই খেলায় নটি দল অংশগ্রহণ করছে। উদ্যোক্তারা জানান, খেলায় বিজয়ী ও বিজেতা দলকে নগদ অর্থ সহ ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে। এছাড়াও বিভিন্ন বিষয়ে সফল হওয়া খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে বলে উদ্যোক্তারা জানান। এই খেলাটা আমরা আইপিএল অনুসারে করে থাকি। আমরা 2021 সালে প্রথম আরম্ভ করেছিলাম এই খেলাটা এবং খুবই জনপ্রিয় হয়েছিল খেলাটা। এই এনসিপিএলের উদ্যোগে এটা ন্যাশনাল ক্লাব, এটা সেকেন্ড ইয়ার চলছে। এটা দুদিন ব্যাপী খেলাটা চলে। আজকে অনেকেরই আসার কথা ছিল উদ্বোধনের জন্য, যেহেতু টিকিট ঘোষণা হয়ে গেছে এবং তারা নানা কাজে আজকে ব্যস্ত বলে আসতে পারেনি। ওনারা কালকে আসবেন, ফাইনালের দিন। কালকে আমাদের ফাইনাল খেলা। এখানে মোট 10টা টিম আছে। পুরস্কার মানে আছে, আমাদের নগদ দেওয়া হয়, ট্রফি আছে, ট্রফি দেওয়া হয় প্রত্যেক ম্যাচে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ আছে। আমাদের এই ন্যাশনাল ক্লাবে সারখানা গলি হরিজন মাঠে স্কুলের আমাদের। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।